সুযোগ থাকতো বাইরে থেকে প্লেয়ার আনতাম, ওটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না। আমি অ্যাপ্রিসিয়েট করি গ্রামের ভিতরে নিজেদের ছেলেপিলের মধ্যে যে আনন্দ ঘন মুহূর্তটা সৃষ্টি হয় সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তো আজকে যে খেলা আমি উপভোগ করছি, কেউ হয়তো একটু ভালো খেলছে, কেউ খারাপ খেলছে, কিন্তু নিজেরা নিজেরাই, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা আমাদের জন্য বিনোদনের একটা উৎস। আর ক্রিকেট আসার পরে ফুটবল বিলুপ্তি অনেকটা হয়েছে, কিন্তু ফুটবল যে আজও আছে আমাদের মনে পড়ে। আমরা যখন এরকম ছোট ছিলাম, দূর দূরান্তরে চলে যেতাম, দু টাকার বাদাম নিয়ে মাঠের গুনায় বসে এক ফুটবল খেলা দেখতাম। তো আজকে 21 ইয়ার্স পরে, 21 বছর পরে বাদল কাকার মাধ্যমে, সম্মানিত মুরব্বিয়ান গণদের মাধ্যমে আজকে আরেকটা খেলা উপভোগ করতে পেরে আমি নিজেকে খুবই সুখী মনে করছি। তো আমি সবাইকে বলবো যে কে সবাই আসলে ভালো খেলছে, চেষ্টা করছে আপনার, এর মধ্যে অনেকে একটু ভালো খেলছে, একটু খারাপ খেলছে, মনক্ষণ হওয়ার কিছু নেই। আমরাই ধন্যবাদ সকলকে, হ্যাভ এ গুড ইভিনিং।